আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে 7 নং পর্ব, এটি মিডিয়া ব্যবহারে যত্নবান হই, এর 14 নম্বর পৃষ্ঠায় যে কাজটা আছে, মিডিয়ার প্রভাব প্রচারণায় পরিকল্পনা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে, তো তোমাদের যে বিষয়ের যে অধ্যায় ভিডিওগুলো দরকার খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, দেখো, যখন প্রয়োজন হবে তখন এই উৎসগুলো থেকে আমরা নিজেদের সমস্যার সমাধান তো জানবোই, পাশাপাশি নিজেদের জীবনের মান উন্নয়নের জন্য সহায়ক অন্যান্য তথ্য জানতেও জানাতে পারবো। আর এভাবেই হয়ে উঠবো আমরা সুস্বাস্থ্যের অগ্রদূত। মনে আছে তো অভিজ্ঞতা শুরুতে আমরা বলেছিলাম, সুস্বাস্থ্যের অগ্রদূত হয়ে আমরা মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকার উপায় সম্পর্কে প্রচারণা চালাবো। এবারে আমরা মিডিয়ার এই নেতিবাচক প্রভাব মোকাবেলার জন্য দলগত আলোচনায় যে করণীয়গুলো বের করেছি সেগুলো প্রচার করার জন্য কি করব, কিভাবে করব, বন্ধুরা মিলে এখন তার পরিকল্পনা করব। চলো কাজটি করি এবং পাঠ্যপুস্তকের খালি বক্সে নিজেদের পরিকল্পনা লিখি এবং সবাইকে জানাই। আর মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে নিজে কি করতে চাই তাও লিখি। দেখো, এখানে হচ্ছে আমাদের লিখতে হবে মিডিয়ার প্রভাব প্রচারণে আমাদের পরিকল্পনা। তো এই ঘরে হচ্ছে তোমরা আমাদের পরিকল্পনাগুলো লিখবে, তারপর এই ঘরে হচ্ছে লিখবে কি আমার ব্যক্তিগত পরিকল্পনা। তো এগুলো লেখা হলে ডান পাশে যে ঘরটা আছে সেখানে তোমার লিখবে হচ্ছে যে যার সহযোগিতা প্রয়োজন, অর্থাৎ তোমাকে হচ্ছে এই পরিকল্পনাগুলো করতে বা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যার যার সহযোগিতা লাগবে সেগুলো হচ্ছে এই ঘরগুলোতে লিখবে। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করি। এটা তোমাদের 14 পৃষ্ঠার কাজ। প্রথমে আমরা দেখি আমাদের পরিকল্পনাগুলো কি হতে পারে। 1 নম্বরে কি বলা যেতে পারে, জনসভা আয়োজন করা। 2 নম্বরে বলা যেতে পারে বিভিন্ন ক্যাম্পের আয়োজন করা। 3 নম্বরে বলা যেতে পারে হচ্ছে পোস্টার বা লিফলেট বিতরণ করা। 4 নম্বর সচেতনতামূলক সেমিনার আয়োজন করা। এখন দেখি আমার ব্যক্তিগত পরিকল্পনা কি হতে পারে। 1 নম্বর হচ্ছে এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে মিডিয়ার প্রভাব তুলে ধরা। 2 নম্বর স্কুলে ও কলেজে গিয়ে গিয়ে পোস্টার বা লিফলেট বিতরণ করা। 3 নম্বর অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা। 4 নম্বর আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের মাঝে মিডিয়ার প্রভাব তুলে ধরা। এবার আমরা দেখি আমাদের হচ্ছে এই কাজগুলো করতে বা এই পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করতে যা যা সহযোগিতা প্রয়োজন সেটা হতে পারে কি। হতে পারে আমাদের সহপাঠী, হতে পারে আমাদের প্রতিবেশী, হতে পারে আমাদের এলাকাবাসী, এছাড়াও আমাদের বন্ধু বান্ধব যারা আছে, অর্থাৎ আমাদের স্কুলের সহপাঠী ছাড়া অন্যান্য বন্ধু বান্ধব, বা আমাদের শ্রেণী শিক্ষক এবং আমাদের প্রধান শিক্ষক, তারাও কিন্তু আমাদের এই কাজে সহযোগিতা করতে পারেন বা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে তারা সাহায্য করতে পারেন। তো এতক্ষণ হচ্ছে আমরা এই ছকটা দেখলাম, এখানে আমাদের পরিকল্পনা দেখেছি, যার সহযোগিতা প্রয়োজন দেখেছি, এবং আমার ব্যক্তিগত পরিকল্পনা নিয়েও কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে 7 নং পর্ব, যেখানে আমরা 14 পৃষ্ঠায় মিডিয়ার প্রভাব প্রচারণে আমাদের পরিকল্পনা সম্পর্কিত কাজটি করেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।